হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো আমার সোনা ঈশ্বরের আশীর্বাদে পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তাই দুজনে একটু বেরিয়েছি, ওর ক্লাসে যাব। গত এক সপ্তাহ হলো ওর জ্বরের কারণে ও ক্লাসে যেতে পারেনি, এখন একটু শরীরটা ভালো তাই জন্য যাচ্ছি। তো বিকাল বিকালেই বেরিয়ে পড়েছি 4:30 নাগাদ, যেহেতু ওর একটু ঠান্ডা লাগতে পারে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তো বাড়ির থেকে বেরিয়ে হাঁটছি, দেখো হাঁটছি, আর আমার সামনের দিকে চলে যাচ্ছে আমাকে রেখে পেছনে ফেলে। দেখো অবস্থা, দুষ্টুমিটা ওর চলতেই থাকে, যেই একটু শরীরটা ভালো লেগেছে অমনি ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আমরা কখন ক্লাসে যাই, ক্লাস থেকে বেরিয়ে কী করি, সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ না করে দেখবে। পড়েছি টোটোতে, আর আমার অবস্থাটা দেখো, আমি টাকা বাঁচানোর জন্য সোনাকে কোলে নিয়ে বসে পড়েছি, আর সোনা কিছুতেই কোলে বসবে না, ও সাইডে বসবে। এটা কিন্তু ভীষণই মজার, আমরা কিন্তু বাচ্চাদের টাকা বাঁচানোর জন্য কোলে নিয়ে বসে পড়ি। থেকে নেমে পড়েছি, এবার 5 মিনিটের হাঁটা পথ, 5 মিনিট হাঁটবো, তারপর নিচের বাড়িতে পৌঁছাবো। তো বন্ধুরা, তোমাদের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। এত আগে আগে কেন হাঁটছিস বাবাই? হ্যাঁ, আমাকে ফেলে যাচ্ছিস পেছনে, মাম্মা আছে তো পেছনে, এটা খেয়াল নেই, লেফট সাইড দিয়ে যাও, কি হলো মিডল দিয়ে যাচ্ছ কেন? একটু পেছন দিকে তাকা, সামনে দেখে চলো বাবাই, সামনে কিন্তু গাড়ি আসতে পারে, ওটা পেছন দিকে দেখছো, সামনের দিকে দেখো, একটু স্লো হাঁটো, স্লো। এ বাবা, বাবা ঠিক করে হাঁটো, এখানে খুলছো কেন? বলো
ক্লাস হয়ে গেল, ক্লাস শেষ করে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ক্লাস শেষ হতে পুরো সন্ধ্যা হয়ে গেছে, আজ একটু ভিড় ছিল সেজন্য একটু দেরি হলো, অন্যদিন আগেই হয়ে যায়। এরপরে চলে এলাম ঘুগনির দোকানে, সোনাক্ত ঘুগনি খাবে। এই দোকানের ঘুগনিটা কিন্তু ভীষণই ভালো, এই দোকানটা রসরাজ মিষ্টির দোকানের সামনেই বসে, তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, খেতে কিন্তু অসাধারণ। খাওয়ার পর এবার বরের জন্য ওয়েট করব, বর আসবে, ছেলের জন্য একটু খেলনা কিনতে যাব দোকানে। ও অনেক দিন থেকে বায়না করছিলো ক্যারাম বোর্ড কিনবে, তো ক্যারাম বোর্ড তো খুব ভারী হয়, আমি তো নিয়ে যেতে পারবো না ওকে নিয়ে, তাই ওর বাবাকে আসতে বলেছি। তো এসে গেছে, এখন আমরা আস্তে আস্তে ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি, দোকানটায় যাব, গিয়ে ক্যারামটা কিনব। দেখো বাইরেই আছে, হ্যাঁ দোকানে গিয়ে ওর ক্যারাম বোর্ড পছন্দ হয়নি, সেই জন্য আমরা চলে এলাম খেলনার দোকানে। এই দোকানটা ওর খুব পরিচিত, ও ছোটো থেকে এই দোকান থেকেই খেলনা কেনে। এগুলো কেমন দাম? মানে ওর পছন্দ শুধু চেঞ্জ হয়। তোমার খুশি নাও, খুশি কেনা হয়ে গেছে। এবারে উঠে পড়েছি বাসে বাড়ি ফেরার জন্য। তো ফ্রেন্ডস, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।